আছে সবাই, খুব ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তরি, আর ওয়েলকাম টু আমাদের একটা নতুন ব্লগে। তো আজকে এখন যে 10টা মতো, তো এখন আমি গিয়েছিলাম একটু দোকানে, দোকান থেকে কী কী নিয়ে এসেছি একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো আজকে চলে যাব বাড়ি, না বাড়ি না, যাব মামার বাড়ি। এখান থেকে মা আর আমি, মাও যাবে আমিও যাব। তো দিদার শরীরটা একটু ভালো নেই, তো দিদাকেও দেখে আসবো আর ওখান থেকে আমি বাড়ি চলে যাব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, চলো। আর হ্যাঁ, সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে বৌদি আমার জন্য যে গিফটটা এনেছে সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো, তো সেদিনকে দেখানো হয়নি, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই যে এটা, এটা কত সুন্দর লাগছে না? আর এইটার এরকম একটা ইয়ে আছে, এমনি সাইডে করেও নেওয়া যাবে, আর এইটা ইয়ে আছে, এটা এমনি হাতে ধরেও নেওয়া যাবে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, মায়ের বাড়ি যাবো তার জন্য এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম। আর এখানে তরকার মশলা আছে আর মুগ কড়াই আছে, মা ওখানে গিয়ে তরকা করবে। আর এখানে বাবুর জন্য একটা লিচি ড্রিঙ্ক আর কটা চকলেট নিয়ে নিলাম, আমি চলে যাবো তো তার জন্য। আগের দিন তালের পরোটা হয়েছিল, যেই তালটা বাড়ি থেকে এনেছিলাম, আমি বসেছিলাম তার জন্য মা ছেনে ফেলতে বলছিল, তাই তালটা ছেনে ফেললাম। তুমি কোথায় ঘুরতে গেছিলে? আমি নদীর ধারে গেছিলাম। ওটা কোথায়, জায়গাটার নাম বলতে হবে? অনেক দূরে। অনেক দূরে না, পুরী বলো? পুরী এছাড়া। আর তুমি ওখানে গিয়ে কী কী দেখেছ? নুনটা ছিল অনেক, নুন 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 জল ছিল অনেক। নুন জল ছিল? হ্যাঁ নুন। আর তুমি তুমি চিড়িয়াখানায় ঘুরতে গেছিলে? হ্যাঁ। কী ছিল ওখানে? অনেক বাঘ ছিল। অনেক বাঘ ছিল? হ্যাঁ অনেক হরিণ ছিল, হাতি ছিল, মাছ ছিল, মাছ ছিল, মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাবো বলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি, মা আর ঠাম্মা, ঠাম্মা যাবে পিসির বাড়ি আর আমি আর মা যাবো মামার বাড়ি। এটা হচ্ছে সান্দ্রগাছি স্টেশন, যে নতুন ব্রিজ হয়েছে ওইটা দেখো কতটা বড় স্টেশনটা। ট্রেনে উঠে পড়েছি, ঠাম্মা আমাকে ঝুড়ি বাজা উঠেছিল ট্রেনে, ওইটা আমাকে কিনে দিল আর মা দিদার জন্য একটা নিমকি নিল। টোটোয় বসে আছি, এখন টোটো ছাড়েই এসে গেছে মামার বাড়ি। এটা হচ্ছে আমার বোনি, ছোট মামার মেয়ে, পিসি মনির সাথে খেলা করছে। বাড়ি এসে গেছি, তো মা আর দিদা ওখানে দেখো বসে আছে। আমি একটু এদিকটাতে ঘুরতে এলাম, কত সুন্দর জায়গা। অনেকক্ষণ এসেছি, তখন বাজে 5টা, আধ ঘন্টা মতো হয়েছে, এখন 5:30 বাজে। দেখো পুকুরের ধারে ঘুরতে এসেছি, পেছনে মাঠ আর মাঠ, খুব সুন্দর জায়গা। তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, মানে বিকালের দিকটাতে খুবই ভালো লাগে। সকালের দিকটা রোদ ওঠে, মানে এদিকটা আসা যায় না, ফাঁকা জায়গা তো, রোদের এটা একটু বেশি থাকে, তো বিকালের দিকটা দারুণ লাগে, খুব সুন্দর হাওয়া দেয়। আর সামনে পুকুর আছে, তো খুব সুন্দর হাওয়া দেয়, দেখাচ্ছি তোমরা দেখো। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি হচ্ছে, আর এখন ওখানে থাকে। আর এই যে দেখো খড়, গরু আছে যেহেতু খড় তো থাকবেই। আর এই যে মা দিদা বসে আছে।